আল্লাহর যে কেমাতির দিন তুমি জিনিসকে দিন তোমার জান্নাতির জামিন হয়ে যাব। এক নম্বরে মুখের হেফাজত করো বেশি কথা বলবে না গিপদ করবে না লোকের গুজব গাইবে না আর দুই নাম্বার হলো তোমার লজ্জি স্থানের হেফাজত করো জেনাতে লিপ্ত হবে না জেনা থাকা বেঁচা থাকো জেনা কথা আল্লাহ খুব কড়া করে বলে চলে তাকরাবুজ বুঝছে না তুমি জেনার ধারের কাছে যেও না জেনার নিকটবর্তী হয় না যেরকম হাজরা আদাম আলাহ ইসলামকে বলেছিলেন ওলা তাকরা যে সাজারতা খবরদার তুমি গাছটার কাছে যাবে না যদি চলে যাও হাতা কুনামিনা জলেমিন তুমি জালেম হয়ে যাবে জালেমের দলভুক্ত হয়ে যাবে অন্তর্বুক্ত হয়ে যাবে খবরদার তুমি এই গাছটার কাছে যেও না এই ফলটা তুমি খাবে না ওরকম আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাওয়াজ জেনা ওয়ালা তাকরাবুয জেনা তুমি জেনার কাছে যেও না জেনাতে লিপ্ত হইতে যায় না দুটা জিনিসের হেফাজত করো এক নাম্বার মুখের এর হেফাজত করো দুই নাম্বার লৈতে স্থানের হেফাজত করো লে জেনা লিপ্ত হয় না তোমার জান্নাতের যাবেন আমি হয়ে গেলাম বুঝতে পারছেন দুটা জিনিস থেকে বেঁচে থাকবেন তো বেশি কথ রায় না তো সাহাবিটা ওই যে কোঁকাইতো কোঁকাইতে কোঁকাইতে কথ রাইতে কথ রাইতে যখন আল্লাহ নেই বললেন প্রত্যেক কথার জবাব লাগবে হিসাব লাগবে তো সাহাবিটা ডরিয়া গেল ময়রা গেল পর্যন্ত কোনোদিন উ শাস কি কিছু করেনি তো কিছু মানুষ দুনিয়াতে ওন হানি থাকে বুঝতে পারলেন একটা লোককে জ্বর হয়েছে তো খেপা জ্বর হয়েছে তো খালি কোকা জোগা মাঘা মারা ওকে মাকে জান গেল ওকে মাকে এখানে লাগলো ওকে মাকে ওখানে লাগলো তোরি স্ত্রীটা কাম কাজ স্যার আমার কাছে গেছে রেতে স্যারের পরে দেখেছে পা গালা টিপছে হাত গলা টিপছে মাথা টিপছে কপাল টিপছে হাজি আর বাপ কিছু খেয়েবে না ঠিক আছে গাও না হাতে চাল গেলে রুটি গেলে একটা পাকিয়ে দেবো হেঞ্ড করে না গা না তো কি করব যে একটি খোলার ভুজা গালা নুন তেল দিয়ে পেঁয়াজ রসুন একটা ডিম ভেঙে দিবো খেবে হইলা কিছু খাওয়া না মা এ তখন আর স্ত্রীটা কয়েছে ওইগুলা কথা কয় না রে বাজি এ বাজি রে যেমন পাগলা তেমন পাগলি মানুষকে যেমন হাঁকড়া তেমন হাঁকড়ি যেমন পাটা সাক তেমন লাগলি বুঝতে পারছেন সভাপতি কেন মুক্তি পা ধরে আছে দেখছেন সভাপতি কে সবাই হাসতে হয়ে যাওয়া জাহান নামের দারোগা হাজরা মালিক আলাহ ইসলাম জীবনে হাসেনি ওরকম ইউ লাগছে হাসেনি কোনোদিন জীবনে বুঝতে পারছেন তো মানুষকে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি যেমন পাটের শাক তেমন লাগড়ি তো মোটা হুঁস বেটি নাকি তো মোটা হুঁস বেটি ছেলে গেলে একটু ঝামেলা আছে সমস্যা আছে বুঝতে পারছেন মানে ওকে ওই কথাটা কহিতে হবে তো দুনিয়াতে ভাই পাগল লোক আছে তো কথা হলো না প্রত্যেকটা কথার রেকর্ডিং হচ্ছে আপনাকে কিয়ামতের দিনের জবাব দিতে হবে ভাই বুঝতে পারছেন বেশি কথা মুখ দিয়ে বলবেন না আর জিভের হেফাজত করবেন চুপে চাপে বসে থাকবেন ঘরে বসে থাকবেন মদকে বলে স্মরণ করবেন কিয়ামত বলে ভয় করবেন আল্লাহ সামনে হিসাব দিতে হবে জবাব দিতে হবে এটা সবসময় মনে রাখবেন তাহলে আপনার দ্বারাতে অন্যায় হবে না আপনার দ্বারাতে কোনো অশ্লীল কাজ হবে না আপনার দ্বারাতে বেবিচার হবে না আপনার দ্বারাতে কোনো অন্যায় কাজ জীবনে হবে না ভাই বুঝতে পারছেন তো কথা হলো ভাই আল্লাহ পাক বললেন যে সকাল সন্ধ্যা বেন ফেরেশতা চেঞ্জ হয় একবার বদলি হয় ফেরেশতাটা ফজরের টাইমে একবার ফেরেশতা চেঞ্জ হয় আসরের পরে আল্লাহ বললেন তোমরা সকাল সন্ধ্যা আমার তসবি জিকির করো বেশি বেশি করা। তোমরা তসবি পাঠ করো বেশি বেশি করা। তোমরা বেশি বেশি করে আমাকে স্মরণ করো বেশি বেশি করে আমাকে ডাকো তার কারণ হলো ভাই আমার বন্ধুরে আমার ভালো করে শুনালেন যে বেশি বেশি করে ডাকো আল্লাহর নবী বলেছেন ফজরের নামাজ পড়ার পরে যখন তোমরা নামাজ পড়া হয়ে গেল নামাজ পড়ার পরে তোমরা তিনবার পড়ো আল্লাহ মানে সাদবার পড়বে আল্লাহ আজের নিমিনান্নার আল্লাহ আজের নিমিনান্নার আল্লাহ আজের নিমিনান্নার সাতবার বলে দাও সারাটা দিন মানে যদি দিনের মধ্যে মারা যান জাহান নাম সারাদিন আপনার জন্য দোয়া করবে আল্লাহকে বলবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে আমার কাছে আনিও না আল্লাহ তোমার ওই বান্দাটাকে আমার নিকটবর্তী করিও না সারাটা দিন দোয়া করবে ভাই আর সারাটা দিন দোয়া করবে আল্লাহ আমার কাছে জানিও না লোকটা যদি মারা যায় জাহান্নামলবা আল্লাহ আমার কাছে জানিও না আর যদি তিনবার বলে দেন ফজরের নামাজ পড়ার পরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত তিনবার যদি বলে দেন তাহলে জান্নাত আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ লোকটা যদি দিনের মধ্যে মারা যায় মাগরিবের আগে আগে জান্নাত বলবে আল্লাহ তুমি তোমার ওই বান্দাটাকে তাড়াতাড়ি আমার ভিতরে প্রবেশ করো আল্লাহ তোমার বান্দাটাকে আমার ভিতরে নিয়ে এসো তাড়াতাড়ি প্রবেশ করা আল্লাহ তাড়াতাড়ি প্রবেশ করা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ জান্নাত বলবে আমার ভিতরে প্রবেশ কর জাহান্না বলবে আল্লাহ আমার কাছে আনিও না কিন্তু লোক ফজরের নামাজ পড়াক যে কোন নামাজ পড়া মানুষকে এক রূপসা থাকছে মসজিদে ভাই তাসবি পড়ছে বলেন তো কোন রকম সালাম ফিরা হলো সালাম ফিরায় গল্প শুরু করে দিলে আর গল্প শুরু করে কে উঠে বাড়ি চলে গেল মসজিদে বসে থাকছে তাসবি পড়ছে নামাজ পড়ছে ঠিক কিন্তু তেসবি পড়ে না জিকির করে না জানলাকে স্মরণ করতে হবে কিছু তেসবি জিকির করতে হবে আরে ভাই জানো না তো তোমাদের গায়ে নাই নাকি আলেম নাই তোমাদের গ্রামে তুমি শিখো না কাছে কাছে বসো না না যাও কি পড়বো কি করব কি করে লোক গণবো তেসবি গণতেও জানে না মানুষ দুয়া পড়তে জানে না কোনটা দুয়ার কি ফজিল কোনটা দুয়া পড়লে কত নাকি আপনি মুলবির কাছে জান না বসেন না শিখেন না ও তো শিখাবেন লাগে বসে আছে মুলবিরা কেন আমরা কি কিসের জন্য আছি এখন নাবির আসল আসবে না আল্লাহ বলে চলে গেছেন আমি রেখে গেলাম আলেম সমাজকে ওরে সাতুল্লাম্বি আমার ওরে সুচ্ছে আলেম ওর কাছে শিখো তুমি পথ চিনো না পথ চিনো না তুমি জানো না জান্নাত জাহানামের পথ বুঝতে পারো না নাই বুঝতে পারো না জায়জ না বুঝতে পারো না হালাল হারাম বুঝতে পারো না দোয়া দুরুস তুমি পড়তে জানো না তুমি শিখো যাও মসজিদে যাও মুলবির কাছে যাও বসো শিখো কিন্তু মানুষ শিখবে না নামাজ পড়ার পরে কারোর সাথে কথা বলতে হবে না ভাই নামাত মুখ করে গুনগুন গুনগুন করে দোয়া পড়তে হবে সালাম ফিরে দিলেন সালাম ফেরার পরে নামতে মুখ করেলেন ডানে বামে ছেক ব্যাক করে দেখবেন নাম মসজিদে বসে আর নামতে বৈসা আগা দিকে মুখ করে গুনগুন গুনগুন করে আপনি দোয়া পড়েন তসবি পাঠ করেন জিকির করেন বুঝতে পারছেন আপনি নামতে মুখ করে আপনি তসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন তো ভাই আমার এই দুটো যখন তসবি পড়া হয়ে গেল তারপরে আপনি বলেন আউযুবিল্লাহিন মিনাশ শয়তানির রাজী বিসমিল্লাহির রহমানির রহিম বলেন আপনি সুরা হাসারের শেষ তিনটা আয়াতগুলোকে পড়েলেন সুরা হাসারের শেষের তিনটি আয়াত পড়েন তিনটা আয়াত যদি পড়েলেন ভাই তাহলে সারা দিন আপনার ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 77 হাজার ফেরেশতা আপনার জন্য রুহের মাঘ বেরাত চাইবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে মাপ চাইবে আল্লাহ এই লোকটাকে ক্ষমা করে দাও এই লোকটাকে মাফ করে দাও আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করো আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করো আল্লাহ তুমি বান্দার প্রতি রহম করো সারাটা দিন আপনি কাজ কর্মে ব্যস্ত থাকেন দুনিয়াবি কাজে ব্যবসা বিজনেসে লিপ্ত থাকেন কিন্তু টাইমে টাইমে নামাজ পড়েন কিন্তু সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য মাঘ ফেরাত চাইবে আল্লাহর দরবারে তো আপনারা কেউ পড়ছেন পড়ছেন কেউ পড়ছে আল্লাহর বান্দা যারা আছে ইনশাল্লাহ যারা বুঝে তারা হয়তো আমল করছে ইনশাল্লাহ কিন্তু ভাই সুরা হাসার মনে রাখবেন যদি মুখস্ত না থাকে মুখস্ত করে নেবেন আর যদি মুখস্ত থাকে তাহলে আমল করতে লাগেন তাহলে সত্তর হাজার ফেরেশতা একটা ফেরেশতা যদি একটা কথা বলে আর একশোটা এক হাজারটা মানুষ যদি একটা কথা আল্লাহকে বলে আল্লাহ ফেরেস্তার কথাটা বেশি দাম দিবে ফেরেস্তার কথাটা বেশি মানবে আর মানুষের কথাটা আল্লাহ মানবে না কারণ আমরা হচ্ছি মাটির মানুষ মাটির তৈরি আমাদের ভিতরে লোভ আছে আছে আমরা যতই হাদিস জানি যেই জানি কিন্তু আমাদের রক্ত আছে ভাই নাকি ব্রেনটাও মানুষ মনটাও মানুষ সারা শরীর মানুষ যখন ওয়াজে উঠে যায় তখন আমরা মল্লি সাহেব ওয়াজ থেকে নেমে গেলাম তখন মানুষ নাকি এখন আমরা মল্লি সাহেব কথা শুনবেন সব মল্লি সাহেব কিন্তু যখন মেঘ থেকে নেমে যাব যখন খুদ্ থেকে মুলবি নেমে যাবে তখন ও মানুষ বেটা চলে গেল নাকি তোর মানুষ তার মানে রক্ত বংশের মানুষ তো ফেরেস তার কথাটা আল্লাহ বেশি দাম দিবে মানুষের কথাটা কম দাম দিবে তার মানে ফেরেস তাই আল্লাহ যদি ফেরেস তার একটা আদেশ করে অর্ডার করে এই কাজটা করতে হবে তো যেটা বলবে ওটাই করবে একটু কিদি কিদি করবে না আর আমাদের মধ্যে হলে একটু ঝোঁকে করে দিবে দিয়ে দিয়ে নাকি কেমন লাগে দিদি ওই একটা লোক করেছে কি মানে তোবা করলে যে চুরি করা ছেড়ে দে তো জীবনে বলছে তো মানে তোবা করলে যে আল্লাহ জীবনে চুরি করব না তোবা করছি আল্লাহ আর জীবনে চুরি করব না তোবা টোবা করলে ছেলে বেচারি পুন্ডে বেহি দিয়েছে দিল্লি পাঞ্জাব দিয়েছে কিষানগঞ্জে আপনাদের বিহারে কিষানগঞ্জে যাই স্টেশনে রাইতে আছে ভোর রাইতে গাড়ি তাই এত সাঁজে চলে গেছে স্টেশনে আছে তো কইছে চুরি করা তো ছেড়ে দিয়েছি একটা কাজ করে দিয়েছি কি কাজ মুসাফির খানাতে মানুষ নিন চলে যায় ভাই নিন যাই না ভোর যখন হবে তো সব মরা মানুষ একবারে রোটার চালু করে দেয় সবাই সবাই রোটার চালু করে দেয় এবার লোকটা কই যে চুরি করা তো ছেড়ে দিছে একটা কাজ করিয়ে দি কি কাজ ছাপা করেছে কি

করে যদি তাও দেখি তো মানুষের কি বিশ্বাস করবেন জি বিশ্বাস আছে মানুষের বিশ্বাস বিশ্বাস ওরা করবে না যেটা আল্লাহ বলবে ওটাই করবে যতখানি বলবে এই ফটোটাতে মেঘ বর্ষাবে ফটোটা দিয়ে ম্যাক বর্ষাবে আইলের উপরে একটা ফটো যেতে দিবে না ওই ফটোটা দিয়ে বর্ষে এরই নাম ফেরেস্তা বুঝতে পারলেন তো ফেরেস্তার দোয়াটা কবুল কবল আল্লাহর দরবারে ফেরেস্তা কি করলাম ভাই সত্তর হাজার ফেরস্তা আপনার জন্য দোয়া করবে তো সত্তর হাজার ফেরস্তা সারাদিন দোয়া করবে যদি আপনি মাগলি নামাজ পড়ার পরে আবার তিনবার বলে দেন তাহলে সারারাত ফজর পর্যন্ত আপনি সারারাত রাত লাখ ডেকে ডেকে ঘুম পাড়বেন কিন্তু সত্তর হাজার ফেরেস্তা সারা আপনার জন্য রুহের মানে আপনার আপনার জন্য মানে মাক ফেরাতের দোয়া চাই আল্লাহর কাছে ফেরেশতার দোয়া কেমন কবুল হয় ভাই যখন হাজরাত আদম আলাইহিস আল্লাহ পাক যখন বলেছিলেন ওয়ালা তাকরাবা জিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন তুমি এই গাছটার কাছে যেয় না তুমি এই ফলটা খেয়ে না তুমি ওর কাছে গেলে তুমি জালেম হয়ে যাবে হযরত আদম আলাইহিসসালাম কথাটা মেনে নিল হলের কাছে গেল না গাছের কাছেও গেলো না হযরত আদম আলাইহিসসালাম দূরে দূরে থাকে না ওর কাছে আমি যাব না আল্লাহ যেখানে নিшат করেছে আমি যাব না এইবার মানে ইবলিস শয়তান করেছে কি মানে ওকে নিয়ে যেতে পারে না এবার তখন করেছে কি মা হাওয়ার কাছে লেগে গেল শয়তান মা হাওয়ার কাছে লেগে যায় মা হাওয়ার কাছে যা ঠনকা ঠনকা কাнче শয়তান ইবলিস শয়তান মহিলা রূপ ধরে নিয়ে যায় ভাই মেয়ে জালের আর রূপ ধরার পরে ঠনকা ঠনকা কাнче এইবার তখন মা হাও বলছে বন্ রে তুমি কেন কাঞ্চ রে বল বলছে আমি তোমার লাগা কাঞ্চি বল বলে আমার লাগা কাঞ্জ বলে হ্যাঁ তো আমার লাগা কাঞ্জুকে না কাঞ্জুজি বহিন তো বলছে কেনে কানছি জানো তোমাকে যে এই ফলটা খেতে মানা করেছে তোমার স্বামীকে যদি এই ফলটা তো আল্লাহ তোমাকে জাহান এই থেকে আর বের বের করবে করবে না 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 কোনোদিন কোনোদিন করতে পারবে জীবনে আর ওই লেগে খেতে মানা করেছে তোমরা দুনিয়াতে নামাইবে মানুষকে বাড়াইবে আবাদ করবে দুনিয়াটা আবাদ করার লেগে তোমরা মানা করেছে ফলটা খায় না তোমরা নামিয়ে দেবে দুনিয়াতে আর এত সুন্দর দুনিয়া দেখছো আর পৃথিবী যে অন্ধকার ধানের ভুঁই পাটের ভুই পাহাড় পর্বত নদ নদী খাল ডোবা পৃথিবী ভালো নয় মা হাওয়া ঠিকই হ্যাঁ তো বেটি কম বুদ্ধির মানুষ ই পাটাম করে ফল পেড়ে দুই চারটা খেয়ে লেখা টাকা ই খেয়ে নিল আর গুটি ভেঙা আদমের কাছে নিয়ে চলে গেল হাজরত আদম আলি ইসলামকে যে বলছে যে ফলটা খেয়ে নাও হাজরাতে আদম বলছে রে হাওয়া তুই কি কাজ করলি রে তুই এত বড় অন্যায় করলি এত বড় ভুল করলি আল্লাহ নিষেধ করেছে তুই এত বড় কাজ করলি না এ কাজ করা যাবে না আমি খাবো না মাহাবাল সামিক তোমাকে খেতে হবে তুমি খেয়ে নাও যদি সত্যিকারের আমাকে ভালোবাসো আমার অপনি যদি তোমার ময়া থাকে দিল থাকে তাহলে তুমি ফলটা খей নাও আমার কথা মেনে নাও যদি আল্লাহ দুইজন করে জান্নাতে রাখা তা দুইজনই থাকব যদি পিরতের তা নামিয়া দায় তাইলে দুইজনই নামব কিন্তু মানে আমি কি জানি যদি যদি না গান তাইলে তাটু ঝামেলা হয়ে যাবে আদম বলছে না আল্লাহ আমি আল্লাহর অবাধ্য হতে পারব না আল্লাহ যে কারণে নিষেধ করেছে আমি এই ফলটা কেমন করে খাব না আমি খাব না তুমি খেয় যা কারণ আমি খাব না মা হাওয়া বলছে বুঝিয়া বাচ্চা ফুছলা দেখলো হলো না কই তোমাকে বুদ্ধিটা দিছি আমি তোমার মজাটা শিখাচ্ছি বড় বড় বেলে ভাইয়া বাবু আর বাড়িয়া কাছে সবাই কাবু এবার করেছে কি হাজরত আদম আলী সাল্লাম সাজদায় পড়ে আছে রে ভাই মা হাওয়া করেছে কি কি গম গম গুলোকে বাইটা আর জুত করে শরবত বানিয়ে এক পেয়ালো আর পাঁচা দিগা সিদানে যাক পাঁচা দিগা মানে দাঁড়িয়ে আছে হাজরত আদম আলী সাল্লাম সাজদায় পড়ে থাকতে থাকতে মুড়ি চড়েছে মুড়ি চড়ার পর কে তিস্তা লেগে যায় জিটা শুকিয়ে গেছে আদম বলছে আমার যিশুখিয়া গেছে আমাকে একটু পানি পান করো মা হা বলছে আমি বুঝতে পেরেছি অনেকক্ষণ ধাকা সাজদাই পড়ে আছেন ওই জন্য আপনার জন্য আমি করেছি কি এক পেয়ালা শরবত বানিয়ে নিয়ে এসেছি খেয়ে এবার যেমন শরবতটা দেওয়ারে ভাই যেমন শরবত দিতে জানে নাকি স্ত্রীর কাছ থেকে বাঁচতে পারবেন পারবেন যে ভাই যদি বিষ খিলিয়ে দেয় আপনাকে খেতে হবে ও যদি আপনাকে নিন্দের ট্যাবলেট খিলে পালাট করে দেয় আপনার গোটা বাড়ি সব চুরি করে দেয় বিক্রি করে দেয় তাও আপনাকে খেয়া মানে বাড়ি মালিকের পৃথিবীর মধ্যে মানুষ বিশ্বাস করে কিনা আমার হাতে সবই খাচ্ছি আমরা পানি খাচ্ছি ভাত খাচ্ছি তরকারি খাচ্ছি যত যা খাচ্ছি ওর হাতেরই খাচ্ছি খিলেতে চাইলে পারবে কিনা শেষ করতে পারবে তো এইবার কি করেছে দিলে খেলিয়া যেমন এক শরবত খাওয়া হলো হাজরা আদম আলাই ইসলামের গতর থেকে জান্নাতি পোশাক গুলো ঝর ঝরে করে সব খুলে পড়ে গেল উলঙ্গ হয়ে গেল আদম তো কান্দা লাগলো হাওয়া তুই আমাকে কে কে খাইয়া দিলি তুই আমাকে কে খাওয়ালে এরকম করে হয়ে গেল কাপড় খুলে পড়ে গেল উলঙ্গ হয়ে গেলাম কি করলাম আল্লাহ আমি তো ভুল করে দিলাম আমাকে কম খিলিয়ে দিল আল্লাহ আমাকে তো মানে ওই কম মানে নিষিদ্ধ ফল খাইয়ে দিল আল্লাহ আমি কি করলাম কাঁന്തা লাগলো এবার যখন কাঁന്തা লাগলো ভাই কাঁন্দা কাంతి যায় হক অনেক কথা অনেক ওর হিস্টরি অনেক জীবনী আছে এবারে ওকে জান্নাত থেকে নামিয়ে দিল জান্নাতের থাকার জায়গা হবে না পৃথিবীতে চলে যাও pere pere যখন নামিয়ে দিল তো দুই জনকে দুই জায়গাতে ফেললো কেন যদি রাত্রিবেলা কোনো তওবা কোনো গোনহা করেন পাপ করেছেন খুব জটিল পাপ বড় গুণা করেছেন মহা পাপ করেছেন পৃথিবীর তাপ মহা হলো নটা আর সাগিরা গোনা হলো মানে মাইজকল গোনা মিডিয়াম আর কাবিরাটা মাইজকল আর সাগিরাটা হলো ছোট গোনা রে ভাই সাগিরা গোনার লাগে তোবা করতে হবে না যদি সাগিরা গোনা করেন ছোট ছোট গোনা এগুলাতে তোবা করতে হবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ এমনি maaf করে দিবেন আর কাবিরা যদি করেন তো তোবা করতে হবে আর মহাপাপ যদি করেন তাহলে আপনাকে বেল হইতে হবে জেলে ঢুকতেই হবে মহাপাপ যদি করেন বেল হতে হবে আপনাকে কেসের ধারা আছে না হলে তিন দিন থাকতে হবে না চব্বিশ ঘন্টা থাকতে হবে না সাত দিন থাকতে না চোদ্দ দিন থাকতে হবে আর বড় যদি মার্ডার করে দেন তিন মাস থাকতে হবে নব্বই দিন তারপরে আপনার বেল হবে নাকি তো মহাপাপ যদি করেন আপনাকে বেল হতে হবে তো যদি বড় পাপ করে দেন করার পরে যদি আপনি তোবা করেন তো তোবা করতে গেলে গোনা মাপ চাইতে গেলে আপনাকে মসজিদে রাইতে উঠে যেতে হবে রায় বারোটার পরে একটা দেড়টা দুটো আড়াইটা তিনটের দিকে মসজিদে উঠে যান সুন্দর করে উজু করেন উজু করার পরে দুই রেকাতে নামাজ পড়তে হবে দুই রেকাতে নামাজ পড়বেন সুরাফ হাতেহার পরে প্রথম রাকাতে সুরা কাফেরুন দ্বিতীয় রকাতে সুরা ইখলাস এই দুই রাকাত নামাজ পড়ে হ্যাঁ শিজদায় পড়ে পড়ে চলে যান ক্ষম আছে হাল্লার কাছে মাপছে হ্যাঁ চলে যান আল্লাহ কবুল করবে মানে সিজদায় পড়ে বলতে লাগলেন কিনা লাস্টেকার সিদ্ধাতে পড়ে যান আর চলে যান চেল্লাহ আপনার কোনো যদি জিনিসের দরকার থাকে যদি বলেন আল্লাহ আমাকে বাড়ি দাও তিন চার তালা আল্লাহ দিয়ে দিবে যদি বলেন আল্লাহ চার পাঁচ খান গাড়ি কিনে নেবো আল্লাহ তাও দিয়ে দেবে যদি বলেন আল্লাহ চার পাঁচটা বিহাস করবো আল্লাহ দিয়ে দিবে। আল্লাহকে যদি আল্লাহ পনেরো বিশটা ব্যাটা নেবো বলে আল্লাহ দিয়ে দেবে যা নিয়ে যা চাইবেন আল্লাহ তাই দিবে আপনার মনের আশা উদ্দেশ্য পূরণ করে দেবে ভাই আর পায়ে পড়ে বলছেন আর পায়ে পড়ে সিজদায় পড়ে বলছেন এইবার যখন পায়ে পড়া হয়ে গেল আপনাকে সর্দি লেগে যাবে লাখটা গুঞ্জে যাবে পাটাম করে মাথা উঠিয়া দোয়া পড়ে সালাম ফিরা ফের হাত উঠিয়েলেন আর হাত উঠার পরে আল্লাহর কাছে চাইতে লাগে কিন্তু চাইবেন তো চাহার একটা মানে তরিকা জানতে হবে কায়দা জানতে হবে এমনি শুরু করতে না না ফের দুনিয়া হাসানাত আমি লাগে না আল্লাহ তুমি এটা দাও ওটা দাও ওটা দাও ওটা দাও ঘোড়ার ডিমও দিবেন আপনাকে চাই আপনার তারিকা জানবেন না দোয়া করার নিয়ম জানবেন না কিছু জানবেন না যা দেখবেন বুনাজাত করছে কি জানা আমি আমি আল্লাহ রা বানাতে না কি দেবে আপনাকে দিয়ে দেবে এটা লোকের ঘেত ধরতে ধরতে যান এবং ভাই দশ হাজার টাকা ধরতে ফাটাফাট বলে তোলে কামাই করা নাই আমার এটা বলবে আর না হলে বলবে এখন হবে না তুমি যাও পরে দেখা করবে আর না হলে টাকাই না ভাই কোনো টাকা পাবো হাইন থাক করে কইলে হাইন থাক করে জবাব দিবে আর লোকটার কাছে যা বলছেন সেরাই ভাই আপনি তো খুব ভালো মানুষ ভাই খুব দিলদার লোক শুনেছি আপনি খুব ভালো মানুষ লোক যে বলুক কিন্তু আমি জানি আপনি খুব ভালো মানুষ আমার সাথে কোনোদিন খারাপই করেননি আপনার সাথে আমার চলাফেরা অনেকদিন থেকে তো ভাই আজ একটু বিপদে পড়ে গেছি ভাই তো একটা কাজ করলে ভালো হতো কি ভাই কি জি ভাই ভাই একটু না ঠেকলে তো আসতাম না অসুবিধায় পড়েছি ভুলে এসছি আর আশা আছে ইনশাল্লাহ গেছি যখন তো সেরাজুল ভাই কিছু দিবে পাবো ইনশাল্লাহ পেয়ে যাবো তাহলে দিলটা লরম হয়ে তখন কি কহেন না যে ভাই দশ হাজার টাকা নিতে ও দশ টাকা নেবে ঠিক আছে এখন লাগবে না বিকালে লাগবে বলে এখন দিলে ভালো হয় বিকেলে দিলে চলবে ঠিক আছে বলে নিয়ে লাও টাকাটা বের করে ভাই দিয়ে দিবে এটা একটা তারিখা টাকা লেওয়ার আর চট করে একটা ভাই দাও দাও দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিবে না দিবে আল্লাহর কাছে গেলেন আল্লাহর কাছে যাই যদি বলেন আল্লাহ এটা দাও ওটা দাও হিয়া দাও হুয়া দাও হুয়া দাও আল্লাহর মন খারাপ হয়ে গেবে না হ্যাঁ আপনি ফার্স্টে যায় আল্লাহ তারই প্রশংসা করেন আল্লাহর জিকির করেন মানে তারিফ প্রশংসা করেন করার পরে নাবির ওপরে দুরুদ পড়েন দুরুদ হয়েছে কোট নাম্বার যদি দুরুদ না পড়েন তো আপনার দুয়াটা আল্লাহর আরসে যা না আরসের নিচে খালি উড়ে বেড়েবে সার 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 করে উঠবে কোট নাম্বার লাগাই দেবে তারপরে ওখানে যাবে বুঝতে পারছেন তো কোট নাম্বার দিবেন তাহলে ওখানে যাবে তো কি করতে হবে দুরুদ পড়তে হবে দুরুদ পড়ার পরে তারপরে তখন দুরুদ যখন পড়া হয়ে গেল তারপরে নিজের লেগে চাহেন তারপরে বাপমার লেগে চাহেন তারপরে

সুনসানি আওয়াজ একটা গড় গড়ি আওয়াজ বের হতো আল্লাহর নিজরে জোরে না গুনগুন করে আল্লাহর কাছে চাইতেন তো আল্লাহর কাছে এভাবে চাইবেন যেটা চাইবেন ওটাই আল্লাহ পাক দিবে রাত্রিবেলা আল্লাহর গেট খোলা থাকে সারা দোকান দোকানপাট বন্ধ হয়ে যায় কিন্তু মানে রাত যত বেশি হবে আল্লাহর গোডাউন আল্লাহর ফ্যাক্টরি আল্লাহর দোকান তত খোলা হয় যখন ঢের রাত হবে আল্লাহর দোকান খুলে বসে থাকে রে ভাই কোন কাস্টমার আসছে আমার কাছে পাপ করে ক্ষমা চাইতে ক্ষমা করব কে আমার কাছে ভিক্ষা চায় চকে ভিক্ষা দিব কে আমার কাছে পানা চাইছে পানা দিব। কে আমার কাছে সাহায্য চাই আমি সাহায্য করব। কে আমার কাছে মানে কে আসছে আমি তাকে দিব বলে বসে আছে ভাই তাকিয়ে আছে কোন বান্দা কোন কাস্টমার আমার কাছে এখন আসছে তো রাত্রি বেলা যাবেন

দুয়াটা শর্ট করে কবুল হবে না ভাই বিছনা ত্যাগ করে স্ত্রী কবল না কোথায় যাচ্ছি চুপ করে রাতে উঠে যান আর উঠে যায় করেন কি উঠে যায় মানে বিছানাতে বিছানা ত্যাগ করে যা উজুকরা মসজিদে কোনাতে বসে বসে তোবা করেন কমা যায় আল্লাহ আপনার দুয়াটা কবুল করবে বুঝতে